হাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? তো এই যে এখন বাসায় চলে এসেছি, এই 1 ঘন্টা মতো হয়েছে দাদাদের ওখান থেকে বাড়ি চলে এসেছি। কালকে তো তোমাদেরকে দেখালাম, ওখানে কত মজা হয়েছিল কালকে এসে বার্থডেতে। মানে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা, মানে অনেক মজা হয়েছিল। তো ওখান থেকে সকালেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। তো এই 1 ঘন্টা মতো হয়েছে বাসায় এসেছি, এসে এই যে কোনো কাজবাজি করিনি এখনো পর্যন্ত, বাবুকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। আর এই যে কালকে দেখো, বাবুর জন্য একটা জামা কিনে এনেছিলাম, 2 সেট কিনেছিলাম, 1 সেট ওকে এখনো পরানো রয়েছে। আর এই যে আর একটা জিন্সের প্যান্ট, এই যে দেখো, কিন্তু প্যান্টটা ওর বড় হয়ে গেছে এখন, অবশ্য এটা আসবে না, অনেক দেরি লাগবে। এই যে দেখো, এই যে এই জামাটা আর এই প্যান্টটা কালকে ওর জন্য কিনে এনেছিলাম, 2 সেট কিনেছিলাম। তো 1 সেট ওর গায়ে রয়েছে, আর এই যে আর 1 সেট, আর এই যে আর একটা প্যান্ট। দাদারা তো অবশ্য বাজারে থাকে, তো ওই বাজার থেকেই কিনেছিলাম। আর এখন কাজ করব, কালকে গেছিলাম, অনেক কাপড় চোপড় হয়েছে, তো ভাবছি সেগুলো এখন ধুয়ে দেব। আর এই যে বালিশের অরগুলো আজকে ফেটে দেবো। আর এখন রোদ দুটাও আজকে এসে দেখি যে ভালোই বেরিয়েছে, আর এখনো বেশি সময় তো হয়নি, এখনো অনেক বেলা আছে। তো এই জন্য ভাবছি আর কি কাজগুলো করে নেব। এই যে দেখো, এখানে এই যে বাবুর কাপড় চোপড় রয়েছে কিছু, ওরই কাপড় চোপড় এখানে বেশি রয়েছে। তো এই যে আরো কিছু ধুয়ে দেবো আজকে। তো এবার আমি কলপাড়ে যাবো এখন ধোয়ার জন্য। একটু হাসি হাসি দিয়ে দাও, একটু হাসি হাসি দিয়ে দাও, একটু হাসি হাসি দিয়ে দাও। আমরা এখন বাড়ি চলে আসছি, পুকু পুকু পুকু, একটু হাসি হাসি দিয়ে দাও, হাসি হাসি দিয়ে দাও, তাই না? আমরা বাড়ি চলে আসছি না? তুমি থাকো, এখন আমি কাজ করবো, ঠিক আছে? তুমি একটু একা একা খেলা করো, আমি কাজ করে আসি, জামা কাপড় গুলো ধুয়ে নিয়ে আসি, তুমি থাকো। করে কাপড় চোপড় গুলো ধুয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কি জানি ও ঘরের ভেতর কি করছে, হয়তো কান্নাই করছে। আর কেন না জানি না, কোনো কাজ করতে গেলেই মনে হয় যে ও ঘরের ভিতর কান্না করছে, কারণ সারাদিন কান্না করে পড়ে থাকে। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব এখন। কোন কাপড় চোপড় ধুয়ে আইসি, আইসে দেখি এই যে বাপ ছেলে মিলে মালিশ করায় ব্যস্ত। আজ না পাপা, পাপা পুরো আগলা করে দিয়েছে, কথা বলতে শিখে গেছে। কি করতেছো তোমরা? তো এই যে আজকে রাতের খাবারের জন্য এই যে মটর ফলি আর ফুলকপি আর এই যে লাল কপি, বিট কপি যাকে বলে, তো এই এগুলোই বাজার করে নিয়ে এসেছে। তো এখন মটর ফলিটাই রান্না করব। তোমরা হয়তো আমার সব ভিডিওতেই রান্না করার সময় দেখবে যে আমি বেশি ফুলকপি রান্না করি, কেন বলো তো? কারণ এখন শীতকাল পড়েছে, আর শীতকালে আমাদের এখানে এইসব সবজিগুলোই পাওয়া যায়,
এগুলো শীতকাল চলে গেলে আর এখানে অতটা ভালো সবজি পাওয়া যায় না, এই জন্য ফুলকপি আর মটরপলি দিয়ে খুব সুন্দর লাগে। তো এই সময়টুকুই আমরা ফুলকপির তরকারিটা বেশি খাই, বলতে গেলে প্রায় চলে একদিন বাদে একদিন। তো আজকেও দেখো এই যে কত বড় একটা ফুলকপি নিয়ে এসেছে। তো আজকে রাতে আর ফুলকপি রান্না করবো না, ফুলকপিটা কালকে সকালে রান্না করবো ভাবছি। আর এখন এই মটর দিয়ে আর আলু দিয়ে একটা ঘুগনি রেসিপি বানাবো, আর এই বিটকপিটা ভাজি করবো। তো এই যে দেখো প্রায় অর্ধেকটা মটর গুলি বেছে ফেলেছি, আজকে রাতে সবজিটা বানানোর জন্য আর দেবো না, যেটুকু তো হয়ে যাবে, আর এগুলো কালকের এই যে ফুলকপিটার সঙ্গে রান্না করবো। তো এটা রেখে দেবো, এবার দুটো এই বিটকপি কেটে নেবো। বন্ধুরা 10 মিনিটও হয়নি এই যে সবজি কাটতে বসেছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো এর মধ্যে আবার উঠে গেছে। বেলায় মা একটা কথা বলতো যে কোনো কিছু করতে বললে করতাম না, তো তখন বলতো কি নিজে যখন মা হবি তখন বুঝতে পারবি। তো এখন নিজে মা হয়েছি, এখন বুঝতে পারি যে আমাদের কতটা কষ্ট করে মানুষ করেছে। এর নামই মা, যে সন্তানের সমস্ত জ্বালাতন সহ্য করে। মা হওয়া সত্যি বুকের কথা নয়। এই যে কি আছে বাবা, ঘুমও আসে না, ঘুমও মোটেও আসে না। কোলে আপা, আপা কোলে, তাই আসো। তো এই যে দেখো ওকে সামলিয়ে তাড়াতাড়ি এই যে কুটে কাটে নিয়ে উপরে চলে আসি, এই যে কপি টপি কুটে নিয়েছি, এই যে মশলার জন্য এই যে এখানে একটু পেঁয়াজ কুটে নিয়েছি, এই যে জিরে আর ওই রসুন বেটে নিয়েছি, এখানে রয়েছে আলু আর এই যে মটর। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। কপিটা ভেজে উঠিয়ে নিয়েছি, এবার এই মটরের ঘুগনিটা বানানোর জন্য এই যে সিম্পলি ভাবে রান্না করবো এটা। তো এই যে জিরে দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা, এবার ভালোভাবে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এই যে দেখো কোনো মতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলে এর ভিতরে আবার উঠে গেছে। একে নিয়ে কোনো কাজ আমি দীর্ঘ সময় মতো করতে পারি না, রান্নাটা কমপ্লিট করেছি, এখন খাবো কখন সেটা তো শুধু ভগবানই জানে। আর ঘুমাবে না, এরকম করে সারাদিন ঘুরে নিয়ে বেড়াতে হবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো, আর আমাদের একটু ভালোবাসা দিও। আর এই ব্লগটা আর বেশি লম্বা করছি না বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।